গুড মর্নিং মা আজকে প্রজাতন্ত্র দিবস ও আচ্ছা তাহলে আমার বলা উচিত ছিল হ্যাঁ সুপ্রভাত আজকে সব বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন হচ্ছে আমি দারুণ একটা অনুভূতি কিন্তু আমি আমাদের একটু লেট হয়ে গেছে আজকে কালকে এত গেছে কিন্তু একটা ভালো ফিল হচ্ছিলো আমি স্ট্যান্ডার্ডে গেছিলাম তো আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু কি সেটাই শেয়ার করার এখানে রয়েছে রোটিজ বেগুন ভাজাজ এই যে রুটি বেগুন ভাজা সে সঙ্গে কালকে

তো এটা হচ্ছে গোপাল ভোগ মৃত্যুঞ্জয় সুইটসের হ্যাঁ আর এই যে এটা দেখছেন এটা আমাদের নয় এটা আলাদা করে পাঁচশো প্যাক করা আছে এটা হচ্ছে গিয়ে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে রাবড়ি আর এই রাবড়িটা না এতে মুড়ে পরে প্লাস্টিকের দিয়েছিল কিন্তু আনতে গিয়ে যা হয় প্লাস্টিকে একটু পড়ে গেছে কিন্তু যে আসবে সে এটাও ছাড়বে না ইনফ্যাক্ট সে প্রথমে এটা খাবে এই যে প্লাস্টিকের লেগে থাকা রাবড়ির বিন্দুমাত্র জিনিস ছাড়ার পাত্রই নয় সে তাই জন্য এটা আমি ডেকে দিয়েছি এটা কে দেখাবে তোই হচ্ছে আজকে আমাদের ইন্টার ব্রেকফাস্ট মেনু না আজকে রান্না আমার হ্যাঁ হয়ে যাবে আর এখানে হচ্ছে কি গজা গজা কি খবর হ্যাঁ দুষ্টমি করবে না তো মা জলি শাস্ত্র মন মিয়াচ চটকি গজি হেলথ সেট অল গুড কালকে পূজো কেমন হলো মা ভালো হয়েছে আপনার মতন করে মায়ের প্রচুর অভিজ্ঞতা সেই জায়গা থেকে মা কালকে থাকছিল তদারকি করছিল বলা ভুল ইনফ্যাক্ট মা এনজয় করছিল পুরনো এবং সেগুলো ভুল হচ্ছে ঠিক হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে গিয়ে ব্যাপার মা জলকে নি গলা যেন না কাছি কাছি টাছি আসে তাই আমি জল এখন মায়ের জন্য মনে করে নিই আর কি

পাতা ও আমার দেশের মাটি তোমার পরে মাথা আজকে আমাদের সন্ধ্যাবেলা দুই জায়গাতে আছে দু জায়গা থেকে ইনভিটেশন আছে তো কিভাবে কি টাইম ম্যানেজ করব খুব চাপের তার মধ্যে গেস্ট আসবে আজকে তো সব মিলিয়ে মিশিয়ে সারাদিনটা হেভি হেক্টিক যাবে দু জায়গাতেই যেতে হবে এবং দু জায়গারই যেটা মজার বিষয় সেম টাইমিং দুই জায়গাতেই বলে যে ছটার সময় মানে এখানে যেতে মানে হেভি চাপের আর দুই জায়গায় কোথাও না করা যাবে না এতটাই ক্লোজ এতটাই কাছে তো চলো দেখা যাক সারাদিন যা হবে শেয়ার কর শেয়ার করবো অবশ্যই আর কে আসবে কি আসবে এই রাবি থাবড়ি খাওয়ার জন্য অবশ্যই সেগুলো শেয়ার করবো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন